এই মজলিসে কোন যুবক আছে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি দুই আপনিদের মধ্যে থাকতে চাই আমার কোন যুবক বাবা আছো আমি অদমের হাতে একটু হাত না লাগাইয়া একটু তওবা করিয়া যাবি নারায় তাকবীর বলার সঙ্গে সঙ্গে কোন কোন যুবক আছে হুজুর আমার প্রেমিকা যদি বেজার হয় প্রেমিকা লাথি মারি আমার স্ত্রী যদি বেজার হয় দাড়ি রাখার কোন আমার স্ত্রীকে আমি লাথি মারি আমার মা বাবা যদি আমার দাড়ি রাখার কারণে আমার জন্য বেজার হয় ওই মা বাবার পরিচয় আমি দিব না কথা ঠিক না ব্যা ঠিক ধরে কর আর এই মজলিসের মধ্যে কোন কোন যুবক আছে একটু দৌড়ায় যুবক আসবি আমি ডাক দর সঙ্গে সঙ্গে দৌড়ায় আমার সামনে একটু আসবি আমি মুসাবি তোর জন্য দোয়া করব মিডিয়া এখানে আছে তাম দুনিয়ায় ধরে দেবো তোমার দেখা দিই যুবক কত যুবক দাঁড়িয়ে রাখবে নবীর সুন্নত তরিকায় চলবে যুবক পাঁচক নামাজ পড়বি সুন্নত তরিকায় চলবি তোর মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে দাঁড়িটা কামায় না টুপি মাথা থেকে ফেলায় না সুন্নতি জামা কখনোই গার থেকে খোলে না ওই বন্ধু যদি পারে যুবক যদি পারে যুবক তুমি কেন পারবা না নারায় তাকবীর বলার সঙ্গে সঙ্গে আমার আশেকগুলো আমি দেখতে চাই যুবক তোর জন্য প্রাণ খুলে আমি দোয়া করব কোন কোন যুবক মায়ের গর্বিত সন্তান আছে একটু আমার কাছে একটু আয় দৌড়ে দৌড়ে আসবি যুবক দুই এক মিনিটের মধ্যে আমি দেখতে চাই আমার জীবনটা যাইতে রাজি আগে দাঁড়িটা কামাইছি আমি আজ থেকে তওবা করলাম আমার নবীর শরীরের মধ্যে আর আমি শরীর লাগাম না নারায় তাকবীর দেখ দাঁড়িয়ালা পর্যন্ত আইছে দেখ কাঁদতে কাঁদতে চোখ দুরা লাল ভরে ফেলাইছে যুবকায় কোন যুবক আছো কোন মায়ের গর্বিত সন্তান আছো এই ভরা মধ্যে সব একটু দেখতে চাই বাসায় যাবি দরজাটা খুলিয়া দেওয়ার মতন কেউ নাই মা দুনিয়ার জমিনে বেঁচে নাই রে যুবক কত গুণা করস রে যুবক এই ময়দানে যদি কান দিয়া চোখে পানি ফেলাইয়া যদি এই ময়দানে বিদায় হইতে পারে আল্লাহর কসম দিয়া বলি তুই তওবা করতে দেরি তোর মা বাবার কবরে আজাব আমার মাওলা দেরি মাফ করতে দেরি করবে না এই বড় মজলিসের ভিতরে আর কোনো যুবক নাই রে যুবক একটু আয় কত স্কুল কলেজ ভার্সিটিদের কত যুবক আছে আমি একটু দেখতে চাই একটু দৌড়ায় যুবক এখনই মুনাজাত হইয়া যাবে যুবক কার কপাল্লা ভালো হয় দাঁড়িয়ালো মহাব্বতে চলিয়া আসে একটু দৌড়ায় আয় যুবক একটু আয় কোন মায়ের গর্বিত সন্তান হুজুর আমার মা নাই এ যুবক এই বড় মজলিসে তোর কি মা নাই বাবা নাই রে যুবক মা বাবার কি একটু দরুদ নাই আয় আল্লাহ তাকায় দেখো এই বড় মজলিসের ভিতরে তোমার কোন কোন বান্দা নিয়ে আজ করে একটু দেখো কোনো যুবক নাই রে যুবক দু একজন যুবক আমি দেখতে চাই এই বড় মজলিসের ভিত্তি কি কোনো মা নবীর প্রেমিক নাই যুবকই কয়েত সময় বয়ান শুনছো কানছো আমি একটু দেখতে চাই আমার মায়ের পাগলগুলা কয়া দাঁড়িটা রাইকা বাড়িতে যাবি তোর মায় যদি খবর জানে আমার আব্দুল্লাহ দাঁড়িটা রাইকা ওয়াদা করিয়াছে তোর মায়ের মুখের ভিতরে নিয়ে তোরে গালির ভিতরে সুবা লাগায়া ডাক দিয়া বলবে আব্দুল্লাহ আমি মা তোর জিন্দগির সব গুণাগুলি আমি মায় মাফ করিয়া দিলাম এরকম কোনো যুবক নাই রে যুবক এই ভরা মসজিদটা কত জায়গায় যায় কত কালেকশন দেখি রে বাবা আমি মায়ের পাগলগুলা কালেকশন করে একটু দৌড়ায় আস না আর কোন যুবক আছে একটু দেখতে চাই মায়ের কপাল হায় তোর মায়ের কপাল ভালো যুবক তোর কপাল ভালো হায় এই মসজিদে কি আর এরকম কোনো যুবক নাই রে যুবক নারায় তাকবীর দেখো আর এক বান্দা আছে আল্লাহু আকবার তোমার আর এক জাকিরিন বান্দা আছে একটু তাকা দেখো এরকম ওয়াদা করছে যুবক আজকে এই মসজিদে মারে আর এক কান দেখ একটু তাকায় দে বাপ নাই দেখ তাকায় দেখ কত আলে মোলা মারে ইষ্টে বৈশাখ কানছে দাড়ি বাগারা কান্দেরে যুব মা থাকতে মার কদর বুঝবি না বাবারা সন্তান না দেখে গেলে মাথাটা নিচা কইরা চোখে পানি ফেলাইয়া কান্দেরে যুব তোর নেতাগিরি দিয়া কি হবে দুনিয়া খয়েস তাই আল্লাহ একবার সাড়ে তিনি তোর নেতা তোর মাথা বুড়ি চলবে নেতাগিরি চলবে না
আর কোন নবীর আশে গেছো আমি এক মুনাজাত দিয়া দোয়া করিয়া দিব রে যুবক আমি অদম মুসাবির আমার হাতের লগে হাতরা মিরা একটু তওবা করিয়া যা এত সময় কাঞ্চত রে যুবক এই বড় মসজিদে কত যুবক দেখা যায় দেখ আল্লাহর বান্দার মা নাই এত সময় বয়স হইছে আর কাঞ্চের মালিক তাকায়া দেখো তোমার যেই পাগলগুলো আইছো ওয়াদা করে আল্লাহ আমি মা মুসাবি দরখাস্ত করলাম এই মুহূর্তে তার মার কবরে আজা তুমি মাফ করিয়া দাও যুবকের বাবার কবরে আজা মাফ করিয়া দাও দাও আরেক যুবক দাড়ি নিয়া ও মহব্বতে চলিয়া আছে তার বাবা অসুস্থ যুবক একটু নিয়াজ করা যায় না কোন কোন যুবক আছে একটু দৌড়ে আস না একটু নিয়াজ করে যা আল্লাহ তাকায় দাও কোন কোন যুবক নিয়াজ করছে একটু দেখতে চাই একটু দৌড়ে আল্লাহ এই মজলিসের বিধি কার এরকম কোন যুবক নাই রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক যদি ভালো হয়ে যায় নামাজিওয়ালা হয়ে যায় তাকায় দাও কান্দে বান্দার চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না যেরকম মা সন্তানের সামনে সন্তান যেরকম ওয়া করিয়া কান্দে মায়ের কাজ হাতের থেকে পড়িয়া যায় আমার পাগলগুলো আমার মালিক ডাক দিয়া বলে আমার পাগলগুলো যখন আমারে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্দে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দা যদি আমার পার পরিমাণ গুনাহ করিয়া ফেলায় আজকে এই মাঙ্গা ফরিদপুরে শামসুল উলুম মাদ্রাসার ময়দানে আইয়া তওবা করছে আমার মাওলায় বাপ ডাক দিয়া বলে বান্দা কে আছে দেখি তওবা কর তওবা করতে দেরি আমি তোর মা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না আর কি দুই একজন যুবক নাই রে যুবক কারা কারা পাঁচ কো নামাজ পড়বে হাত উঁচা করে দেখাই না রায় তাকবীর যারা ওয়াদা করছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও জোরে কোন আমিন এই মসজিদে কার বাবা কাছে আছে কার বড় ভাই কাছে আছে যুবক একটু দৌড়ে যায় বাবার গলাটা একটু জোরে ধরিয়া দেখ একটু মাপ নেওয়া যায় কিনা রে যুবক দৌড়ে একটা দৌড় দিবি যুবক যদি বাবার ভালোবাসা থাকে কেমনে যায় দেখ তাকে দেখ বাবার গলা ধরছে দাঁড়াও 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 বাবার নিয়ে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এই বাবার নিয়ে দাঁড়াও এই যুবক দাঁড়াও দাঁড়াও দেখ তাকে দেখ কেমনে দৌড়ে দৌড়ে এরকম কি আর মায়ের পাগল নাই বাবার একটু জোরে ধর বড় বাইরে একটু জোরে ধর একটু মাপচা দেখ বুড়া লাঠি বর দিয়া ধারা দেখ কেমনে কান্দে বাবাও কান্দে সন্তানও কান্দে এরকম কি আর কোনো ভাই নাই যে বড় ভাই আছে বাবা দুনিয়ায় নাই একটু দেখতে চাই মায়ের পাগল নাই রে এই মজলিসে কি কোনো বাবার মহব্বতের পাগল নাই একটু যাস না একটু গলাটা জোরে ধর না এটা কিন্তু লজ্জা করে বাবার গলাটা একটু হাতটা একটু জোরে ধর না যুবক দেখতে চাই আমার মাওলার কাছে লজ্জা নাই কোন বান্দা আছে একটু দেখতে চাই একটু দৌড় দিয়ে ধর না একটু দৌড়ে যায় গলাটা জোরে ধর বাবার কাছে মাপ চা বাড়িতে যাও মাপ চাবি মাপ চাইতে দেরি তো আমার মাওলা তোরে মাপ করতে দেরি করবে না এই মজলিসে আর নাই কেউ নাই নারায় তাকবীর দেখেন এই বয়সও মা বাবার জন্য চোখে দুইটা পানি ফেলায় কান্দে আল্লাহ বলেন দাড়ি বাঁকা যখন কান্দে আমি আল্লাহ কান্না সহ্য করতে পারি না দোয়া করতে দেরি তো আমি আল্লাহ কবুল করতে দেরি করি না এরকম শক্ত দিলালা ওয়াজ আরো কোনো জায়গায় করি নাই মনে হয় অন্য অন্য জায়গায় গেলে এত সময় এই বয়ান করলে দুই চার হাজার আমার মনে হয় দুই চার পাঁচশো যুবক এখানে ঢাকা শহরের মতন জায়গা শতে শতে যুবক দৌড় দিয়া পাগলের মতন আয় করছে আর আপনাদের এই ফরিদপুরে বাংলার যুবকদের অন্তরটা এত শক্ত বুঝতেই পারলাম না আল্লাহ পাক কান্নাওয়ালা অন্তর দান করুক জোরে কোন আমিন